করোনা থেকে থাকতে দূরে বিদ্যালয় নিজের ঘরে হ্যাঁ ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে দু সালের জানুয়ারি মাসের ক্লাস নাইনের ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাক্সের উত্তর নিয়ে আলোচনা করব। মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী ইতিহাস এক শূন্যস্থান পূরণ করো ক দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি লিখেছিলেন ড্যাশ অ্যানসার হবে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি লিখেছিলেন রুশো একের ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ড্যাশ অ্যান্সার হবে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই গ বুর্জিয়ারা ছিল ড্যাস সম্প্রদায় ভুক্ত হবে বুর্জিয়ারা ছিল তৃতীয় সম্প্রদায় ভুক্ত ঘ বাস্তিলের পতন ঘটেছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ড্যাস অ্যানসারবে বাস্তিলের পতন ঘটেছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই দুই ঠিক ভুল নির্ণয় করো ক যাজক ও অভিজাত শ্রেণী ছিল সুবিধাভোগী হবে ঠিক খ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু হবে ঠিক গ কাদিদ নামক বইটি লিখেছিলেন রুশু হবে ভুল ঘ বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল অ্যান্সার হবে ঠিক তিন স্তম্ভ মিলাও কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ তেল টাইদ গ্যাবেল ভ্যান্টিএম সম্পত্তির ওপর ধার্যকর লোবণ কর ভূমিকর ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্যকর অ্যান্সারগুলো দেখে নাও তেল অ্যান্সার হবে ভূমিকর টাইড অ্যান্সার হবে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্যকর গ্যাবেল অ্যান্সার হবে কর ভ্যান্তিয়াম অ্যান্সার হবে সম্পত্তির ওপর ধার্যকর চারের কোয়া অয়েশিয়া রেজিম বলতে কি বোঝো অশিয়া রেজিম বলে হেডলাইন করবে তারপর লিখবে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স তথা ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তা অশিয়া রেজিম বা পুরাতনতন্ত্র নামে পরিচিত এই ব্যবস্থার বৈশিষ্ট্য হল স্বর্গীয় অধিকারের ভিত্তিতে গড়ে ওঠা স্বৈরাচারী রাজতন্ত্র শ্রেণীবিন্যস্ত সমাজ ও চার্জ ব্যবস্থা রাজতন্ত্র ও রাজবংশ ছিল রাষ্ট্রের মূল ভিত্তি পুরাতনতন্ত্র তথা স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে ফরাসি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হল ফরাসি বিপ্লব খ থার্মেডোরীয় প্রতিক্রিয়া কী অ্যান্সার থার্মেডোরীয় প্রতিক্রিয়া বলে হেডলাইন করবে রোবস্পিয়রের ক্ষমতার অবসান হলেও জাতীয় কনভেনশনের শেষ সময়ের শাসনকাল থার্মেডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত এর সময়কাল ছিল চোদ্দ মাস থার্মিডোরীয় প্রতিক্রিয়ার সময়কালে জ্যাকোবিনদের পরিবর্তে দক্ষিণপন্থী জিরিনডিস্ট এবং মধ্যপন্থী দল ফ্রান্সের ক্ষমতায় আসে গ ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি কি অ্যান্সার দেখে নাও ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ সাম্য মৈত্র স্বাধীনতা সর্বত এক নতুন রাজনৈতিক আদর্শ হিসাবে আত্মপ্রকাশ করেছিল সাম্য বলতে সব রকমের বিশেষ অধিকারের অবসান আইনের চোখে সকলের সমান এবং সকলের সমান সুযোগ মৈত্রী বলতে ভ্রাতৃত্ববোধের আদর্শ সকলে মিলে পৃথিবীকে সুন্দর ও আনন্দময় করে তুলবে স্বাধীনতা বলতে জনসাধারণের সার্বভৌমত্ব এবং ব্যক্তি স্বাধীনতা ঘ টেনিস কোর্টের শপথের প্রধান কারণগুলি কি ছিল অ্যানসার টেনিস কোর্টের শপথের প্রধান কারণ বলে হেডলাইন করবে তারপর তোমরা লিখবে দুর্বল রাজা ষোড়শ লুই অভিজাতদের চাপে তৃতীয় সম্প্রদায়ের সমস্ত কাজকর্ম বেআইনি বলে ঘোষণা করেন এবং তাদের বসার জন্য নির্দিষ্ট ঘরটি বন্ধ করে দেন বাধ্য হয়ে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা নিকটবর্তী টেনিস কোর্টে মিলিত হয়ে শপথ নিলেন যে যতদিন না ফ্রান্সের নতুন সংবিধান প্রস্তুত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং মিলিত হবেন এটি টেনিস কোর্টের শপথ নামে খ্যাত হয়েছে